আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাসা শিফটিংয়ের দিন, আর আমি খুব ভোর ভোরে উঠে পড়েছি এবং চটজলদি নাস্তা রেডি করে নিয়েছি। তো একটু বেশি করে রুটি বানিয়ে নিয়েছি, কারণ করোনার জন্য তো বাইরে থেকে যখন তখন খাবার কিনে খাওয়া পসিবল না, রুটিটা যেহেতু নষ্ট হয় না, তো রুটিটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়ার জন্য কিন্তু আমি খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে নিয়েছি, কারণ এটা সবাই পছন্দ করে আমাদের বাসার। তো যাতে ফাঁকে ফাঁকে একটু চামচ দিয়ে হলেও যাতে সবাই খেয়ে নিতে পারে। তো এই তো সবাই শাওয়ার দিয়ে নিয়েছি, নোরাইসকেও শাওয়ার করিয়ে নাস্তা করিয়ে দিয়েছি এবং ওর দুপুরে লাঞ্চও রেডি করে নিয়েছি। তো এই যে নোরাইজ ওর মামার সাথে খুব মজা করছে। তো দুপুর 11টার দিকে যারা শিফটিং করবে তাদের আসার কথা এবং এখন তারা চলেও এসেছে এবং তারা এসে সব কিছু প্যাক করছে, একটা ট্রাক নিয়ে এসেছে এবং ওই ট্রাকে সব লোড করছে। তো এই যে দেখুন নোরাইজ, কিন্তু ওর টয়েসগুলো ও নিজেই গুছিয়ে গুছিয়ে নিচ্ছিল। সব কিছু গুছানো দেখে ওকে বললাম যে তুমি তোমার টয়েসগুলো নাও। তো ওখানে ভাইয়াদেরকে বললাম যে আপনারা একটা কার্টুন রেডি করে দেন, আমার ছেলেও একটু গোছাক। তো যে এখন কি কিউট করে ওর খেলনাগুলো এনে এনে সব ভরছে, আলহামদুলিল্লাহ। তো এই তো ও কিন্তু ওই দিন একটা সেন্টেন্সও বলেছিল, সেটা হলো যখন সব কিছু খুলে খুলে নিয়ে যাচ্ছিল তখন বলছিল যে সব নিয়ে গেল। তো এইটা শুনে আমরা খুবই আশ্চর্য হয়েছিলাম যে ও কিন্তু মাঝে মধ্যে পুরো পুরো সেন্টেন্স একটা করে বলে ফেলে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো এই যে ফার্স্টে ওনারা ট্রাকে লোড করছিল এবং ফার্স্ট ট্রাক যাবে, দেন আরেক ট্রাক এসে আবার বাকিগুলো লোড করবে। তো আম্মু আর নোরাইসকে বললাম যে পাশে একটা কিষজোন আছে, আপনারা যে দেখেছেন যে ফ্যান্টাসি কিষজোন, এর আগেও গিয়েছিল ওখানেই নোরাইসকে রাখবো এবং আম্মুর হাতে বাসার যে দামি জিনিসগুলো, টাকা পয়সা বা গোল্ডের যে জিনিসগুলো ছিল ওগুলো আম্মুর কাছে সিকিউরভাবে রেখেছিলাম। তো আসলে আমি নোরাইসকে ওর ফুপি বা খালামণি কারো বাসায় রাখতে পারতাম, বাট আমি চেয়েছিলাম যে না, নোরাইস এমন কোথাও যাক যেখানে ও পুরোটা টাইম বিজি থাকে, ও যেন আমাকে একটু ফিল না করে। কোন যে কোনো বাসায় গেলেও একটু পরপর মামা মামা করবে বা একটু ওর পছন্দ মতো অনেক কিছু হয়তো তারা বুঝতে পারলো না, তো একটু যদি ওর মন খারাপ হয়। এই জন্য আসলে চাচ্ছিলাম যে আশেপাশে এমন কোথাও যেখানে খুব চটজলদি আমি ওকে আনতেও পারি। তো ওটাই আসলে খুব বেশি দূরে না ওই প্লে জোনটা, তো ওখানে আম্মুকে আর নোরাইসকে রেখে দেন আমি আবার ব্যাক করব। তো ওখানেই যাচ্ছিলাম, তো নোরাইসকে বলছিলাম চলো চলো আমরা বেরু করতে যাচ্ছি। আসলে আমি চাচ্ছিলাম যে বাসা শিফটিংয়ের যে একটা অনেক নোংরা টোংরা ওগুলোর মধ্যে নোরাইস না থাকুক, যদিও ওনারা অনেক সুন্দরভাবে প্যাক করেছে, তারপরেও বাসা যখন শিফট করবে তখন তো ধুলাবালি হবেই। তো মোটামুটি সব জিনিস শিফট হয়ে গেলে দেন আমি একটা রুম সুন্দরভাবে ক্লিন করে দেন আম্মু আর নোরাইসকে নিয়ে আসবো। আর ওই প্লে জোনটা যেহেতু করোনা এখন পরিস্থিতি ভালো না, তো ওইটা 4টা পর্যন্ত ওপেন থাকে। তো একটু হাড়ি হাড়ি করেই যাচ্ছিলাম যে তাড়াতাড়ি জিনিসগুলো যাতে শিফট হয়ে গেলে আমি আবার নোরাইসকে 4টার মধ্যে নিয়ে আসতে পারি। তো এই তো নোরাইস 4-5টা দেখছিল মন দিয়ে, আর আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। তো ওখানের মধ্যে ক্লিন বেডশিট প্লাস টাওয়াল বা যে জিনিসগুলো আমাদের গিয়েই লাগবে, কারণ এতগুলো কার্টুন আর এত জিনিস বস্তার মধ্যে আসলে খুঁজে পাওয়া কঠিন। তো আমি একটা ব্যাগ আলাদা করে নিয়েছিলাম যেটার মধ্যে আমাদের যেই অন্তত পরের দিন দুপুর পর্যন্ত যা কিছু লাগবে, ক্লিন ড্রেস 2-3টা এরকম আর কি, সবার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যাতে গিয়ে অত জিনিসের মধ্যে খুঁজতে না হয়। তো এই তো নোরাইস দেখুন যেই কিন্তু ওর পছন্দের গাড়িটা খুঁজে বের করেছে। তো আমি খুবই রিলিফ ফিল করলাম যে না, আলহামদুলিল্লাহ নোরাইস এখানে খেলুক, তো আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারবো। কারণ নোরাইস যদি কান্না করে বা নোরাইস যদি মানে একটু কষ্ট পায়, আমি আসলে কোনো কাজই মন দিতে পারি না, এটা বাসাতে থাকলেও না। তো এই যে দেখুন আমার বাসা, তো বাসা অলমোস্ট সব কিছু নিয়ে গিয়েছে, এখন শুধু বেড টেড ম্যাট্রিক্স এগুলো আছে আর কি। তো এই যে সব জিনিস নিয়ে এসেছে বাসায়, তো এই বাসায় খুবই এলোমেলো অবস্থা। এই যে দুই ভাই বসে গল্প করছিল, আমি বললাম যে দাঁড়াও ভিডিও করি তোমাদেরকে। তো এখানে ভাইয়াও এসে জয়েন করলো ওদের সঙ্গে। এটা হলো নোরাইজের বড় চাচা, বড় চাচা বলতে নোরাইজের বাবাই তো বড়, দেন আর দুই ভাই, তো দুই চাচার মধ্যে ইনি বড় আর কি। তো ইনি হলো নোরাইজের বাবার আর কি ছোট। তো ওনারা বসে সবাই গল্প করছিল, ভাইয়া খুবই টায়ার্ড হয়ে পড়েছে, বললো যে আমি একটু তোমার সঙ্গে গল্প করি, একটু পানি খেয়ে রেস্ট নেই, দেন আবার কাজ করব। তো ওরা গল্প করছিল, তো এদিকে আবার আমি এসে যে যতটুকু ক্লিন করা যায়, যেমন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে ফেললাম যেহেতু ডিনার করতে হবে, আর নোরাইজের বাবাকে পাঠালাম যে খাবার দাবার নিয়ে এসো। তো ও বাইরে গিয়ে বললো যে তাহলে নান রুটি নিয়ে আসি।
তো এই যে নান রুটি নিয়ে এসেছে, আর এর সঙ্গে আরো কিছু জিনিস নিয়ে এসেছে, আর আমার তো অলরেডি খিচুড়ি আর গরু মাংস রান্না ছিল, তারপরে ফ্রুটসও ছিল, আর এর সঙ্গে যে রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাও আছে, ওগুলোও দেখলাম যে নষ্ট হয়নি। তো এর সঙ্গে আর কি নান রুটি আর ভেজিটেবল নিয়ে এসেছে, চিকেন চাপ, তারপরে শিক কাবাব, এই ধরনের খাবার দাবার আর কি নিয়ে এসেছে যেগুলো হাতের কাছে পেয়েছে আর কি। তো আমরা সবাই মিলে এগুলো দিয়ে ডিনার করলাম, কারণ কিচেনের অবস্থা এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, শুধু বস্তার ভর্তি ভর্তি জিনিস, তো ওগুলো থেকে খুঁজে পাও কবে যে আমি পাবো আমি জানি না, আমার দেখেই মাথাটা ঘুরাচ্ছিল। কারণ ওখানে তো অনেক আরামে ওরা আমাকে শিফট করে দিয়েছে, ওখান থেকে ওরাই সব কিছু প্যাক করেছে, বাট এখানে তো আর ওনারা সব আনবক্স করবে না, এগুলো সবে আমাকে আনপ্যাক করে করে সব কিছু গোছাতে হবে। ওনারা জাস্ট এসি, টিভি, ফিল্টার বা এই ধরনের যেগুলো সেট করতে হয়, চুলা, এগুলো সেট করে দিয়ে গিয়েছে, বা ফার্নিচার যেখানে যেটা বসবে এগুলো সেট করে দিয়ে গিয়েছে, বাট আমার ছোট ছোট জিনিস তো আর ওনারা গোছাতে পারবে না। তো এগুলো কবে নাগাদ গোছানো হবে আল্লাহ মাহবুব জানে। তো আমার ভয় লাগছিল, এই যে নোরাইজের বাবাও দেখুন বেচারা খুবই হতাশ হয়ে ঘুরছিল, কোথাও কিছু খুঁজে পাচ্ছে না, যদিও কার্টুনের উপর লিখে লিখে রাখা হয়েছে যে কোন কার্টুনে কি আছে, বাট ওর ছোট ছোট যে জিনিসগুলো ওগুলোও খুঁজছিল, কারণ ওর জিনিসগুলো ও লোকদের দিয়ে গুছাতে দেয়নি, ও নিজেই গুছিয়েছে, বাট নিজে গুছিয়ে নিজেই আর কিছু খুঁজে পাচ্ছে না দেখুন। কারণ কালকে সকালে ওর আবার অফিস আছে, তো ওর ব্যাগটা গোছাচ্ছিল যে আমার তো সকাল সকালে বের হতে হবে, তো আমার জিনিসগুলো রাতে গুছিয়ে রাখি, কারণ সকালে উঠে আরও পাজেল হয়ে যাব। তো এই যে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা বাসার মধ্যে, কার্টুনগুলো এক রুমে ভরে দিয়েছে, বাট এগুলো সব যেগুলো খুচরা জিনিস এগুলো সব যখন যার যেটা লাগছে টেনে টেনে বের করছে। আমি যদিও আলাদা করে এনেছিলাম, তারপরেও অনেক কিছু মিসিং, অনেকের অনেক কিছু লাগছিলো, তো সেগুলো খুঁজতে গিয়ে দেখুন কি এলোমেলো হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাসা গুছিয়ে ফেলবো, জানি না কতদিন লাগবে, কারণ নোরাইজকে নিয়ে পুরোটা দিন আমি টাইম দিতে পারবো না, হয়তো ফাঁকে ফাঁকে গুছাতে হবে নোরাইজে যখন ঘুমাবে তখন। তো এই আর কি অবস্থা, তো আর কি করার, বাসা শিফট করলে তো এতটুকু কষ্ট করতেই হবে। আর কোথায় বাসা নিয়েছি, কিভাবে গোছালাম, এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হাজির হবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।